আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রতি কোনো প্রকার জোর জুলুম এবং তাদের মন্দির সহ তাদের দোকানপাটের কোনো প্রকার ক্ষয়ক্ষতি করা যাবে না, এটা বাংলাদেশ সেনাবাহিনীর একটা নির্দেশ। আর তাছাড়াও আমাদের যারা মুসলমান আছেন তারা অনেক দয়ালু টাইপের হয় এবং তারা অনেক ভদ্র, আর কারো সম্পদ নষ্ট করা আমাদের আসলে দায়িত্ব পড়ে না। এই আমাদের সুযোগ সুবিধায় দুর্বলতা সুযোগ সুবিধা নিচ্ছে কিছু কতিপয়, মানে যে ডাকাত, চোর, বদমাশ, এরা সমাজের অনেক প্রকার ক্ষতি করতেছে। আমরা সবাই সজাগ থাকবো পুরো যাত্রাপুরবাসী, যে কোনো হিন্দু সম্প্রদায়ের সাথে যেন কোনো প্রকার বেয়াদবি না করতে পারে কেউ। আমরা সঙ্গবদ্ধভাবে কাজ করব যেন যাত্রাপুরের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় এবং কোনো প্রকার যেন ভাঙচুর বা অন্যায় অনৈতিক কাজ যেন সংগঠিত না হয়। আর তার সাথেই আমরা একে অপরকে ভালোবাসবো, আর সবাই ভালো থাকবেন। আমার আসলে বার্তাটা দিলাম কারণটা কি, দেশের অবস্থা ভালো না, আর সুযোগ নিচ্ছে তৃতীয় পার্টি, এরা মানে খারাপ কাজ করতেছে এবং দেখা যাচ্ছে যে আপনাদের ছাত্রদের দুর্নাম হচ্ছে। তা আমি চাই যেন সবাই যেন সজাগ থাকে। আসসালামু আলাইকুম।